রোজার রাতে আর রাফাস তোমাদের বিবিগণের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা বিবিদের সাথে সহবাস আর রাফাস সহবাস আর তার পূর্বে যা কিছু হয়ে থাকে বা স্বামী স্ত্রী যা কিছু হয়ে থাকে হন্না লেবা সুন তারা তোমাদের জন্য পোশাক স্বরূপ ও আন্তুম লেবা আর তোমরা তাদের পোশাক স্বরূপ আল্লাহ রোজার করলেন হালাল করলেন রাতে হালাল তাহলে বোঝা গেল যে রাতে যখন হালাল আল্লাহ বলছেন এর বিপরীত অর্থ হচ্ছে কি দিনে হারাম এখান থেকে নেওয়া হয়েছে যে রোজা ভঙ্গের মুখ্য কারণ এক নম্বর কারণ হচ্ছে স্ত্রী সহবাস স্ত্রী সহবাস আর স্ত্রী সহবাসের মতোই হচ্ছে বা সেই অর্থ বহন করে করে বীর্যপাত করা হস্তমৈথনি হোক অথবা কোনো উপায় হোক না কেন ইচ্ছা করে বীর্যপাত করা কিন্তু স্বপ্নদোষ স্বপ্নদোষ যেহেতু ইচ্ছা করে হয় না অনিচ্ছাকৃত হয় যেমন কেউ ভুলে গিয়ে পানি খেলে ভুলে গিয়ে যদি পেট ভরে খাবার খেয়ে মনে নাই যে রোজা আছে সে অবস্থা আছে রোজা নষ্ট হবে রোজা নষ্ট হবে না ঠিক তেমনি কারণ সে ইচ্ছা করে জেনেশন ইচ্ছা করে আমি খাচ্ছি রোজার অবস্থায় এইরকম মনে করে খাইনি ও ভাবছি আমি খাচ্ছি রোজা রোজা নেই আসলে সেই জন্য খাচ্ছি যদি তার মনে থাকতো স্মরণে থাকতো যে রোজা আছি তাহলে কখনো খেত না সে তার যেমন রোজা ভঙ্গ হয় না ফাইনা মাতা মহল্লা আল্লাহ তাকে খাওয়িয়েছেন আল্লাহ তাকে পান করিয়েছেন ঠিকই তেমনই যেই ব্যক্তি ঘুমিয়েছে সে বীর্য পথের ইচ্ছা করে ঘুমায়নি কিন্তু তার স্বপ্ন দোষ হয়ে গেছে তার রোজা নষ্ট হবে না এগুলি ফিকিম মাস আলা যেগুলি আয়াত থেকে ইস্তেমবাদ হইতে পারে এইভাবে আলিম আল্লাহ আন্নাকুম কুন্তুম তখতানুন আনফুসাকুম আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা তোমাদের নিজেদের সাথে প্রতারণা করছো তখতানুন খেয়ানত থেকে তোমরা খেয়ানত করছো নিজেদের সাথে হাত হাবা আলাই সুতরাং আল্লাহ তোমাদের তবা কবুল করছেন ও আফ আনকম আর তোমাদেরকে আল্লাহফাক মার্জনা করছেন ক্ষমা করে দিচ্ছেন অব্যাহতি দান করছেন এই কথাটি আল্লাহ কেন বললেন আবার ই আবার কি ব্যাপার স্যাপার আছে আল্লাহ বলছেন যে আল্লাহ জেনে ফেলেছেন যে তোমরা ভিতর ভিতর প্রতারণা করছো কিন্তু নিজেদের সাথে তাহলে এই আয়াত বোঝার জন্য যেই সময় আয়াত হয় তার পূর্ব অবস্থা ঠিক আছে না জি যখন প্রথম প্রথম ইসলামে সিয়ামের বিধান আসলো রমজান মাসে সিয়াম রোজার বিধান আসলো দ্বিতীয় ফরজ হইলো তখন আগের অম্মতে যেমন রোজা সিয়াম ছিল ওই রকম নীতিতেই শিয়াম শুরু হলো রোজা শুরু হলো সেটা হচ্ছে যে আগের যুগের রোজা বা তরিকা কি ছিল সূর্য ডুবার পরে যতক্ষণ পর্যন্ত এশার নামাজ হয়নি ততক্ষণ পর্যন্ত পানাহার করতে পারে আর তারপরে আর না সূর্য ডুবা এসার পরে আর পারে না ঠিক আছে এসার পরে আর পারবে না বা যদি এসা পড়েনি কারো ঘুম চেপে গেছে মাগরে পড়ে অনেকেই একটু লম্বা হন এসাও পড়া হয়নি সূর্য ডুবেছে আর চোখটা বন্ধে ঘুম চলে এসছে ঘুম আসলেই সারা রাতের জন্য পানার আরাম স্ত্রী তো রোজা রাতে হালালি না রোজার দিনেও যা হারাম ছিল স্ত্রী রোজার রাতে হারাম কিন্তু পানাহারও হারাম এখন এই রকম পরিস্থিতিতে কারো কারো এরকম হয়তো হঠাৎ করে চোখ বন্ধ হয়েছে ঘুম চলে এসছে ঘুম থেকে আরে কিছুই খাইনি এখন শুধু পানি খেয়ে একটা খেজুর খেয়ে অনেকে খেজুর হয়তো পানি পানি খেয়ে রোজা করলে রোজা ইফতার করেছি কিছু খেতে হবে আবার দিন একটা রোজা রাখতে হবে কাজকর্ম করতে হবে কি করে চলবে একটু একটু খেয়ে খেয়ে বেশি নি অথবা স্ত্রী যে আল্লাহাকর আব্বুল আলামিন হারাম করেছেন রোজার রাতে থামতে পারে নাই কিছু একটু করে ফেলেছে যেরকমই হোক সহবাসী হোক অথবা তার প্রাথমিক অবস্থা হোক আল্লাহ এই দিকে ইঙ্গিত করছেন যে এই যে কঠোরতা ছিল যেটা হ্যাঁ মানুষের জন্য বড় কষ্টকর ছিল পালন করা যে গোটা রমজান মাস দিনে তো বিবির কাছে যেতে পারবে না পারবে না রাতেও যেতে পারবে না আর যদি এসার নামাজ পড়া হয়ে যায় তারপর কিছু খেতেও পাবে না এসার আগে যদি চলে আসে তো আর কিছু খেতেও পাবে না পরের দিন রোজারা হবে সাহারির কোনো বৈধতা নেই এগুলো বড় কঠিন ছিল মাসাইল আল্লাহ ওইদিকে ইঙ্গিত করছেন যে ভিতর ভিতর কিছু লোক এই ক্ষেত্রে হ্যাঁ দুর্বলতা দেখিয়েছে মানে তাদের ভুল এইরকম হয়ে গেছে আল্লাহ বলছেন আল্লাহ জেনে নিয়েছেন যে তোমরা এরকম কিছু করেছ তোমরা লুকাইলে কি হবে আল্লাহ জানেন এরকম হয়ে গেছে তোমার দ্বারা আল্লাহ তোমাদের শোনাও তবাও কবুল করছেন কারণ তোমাদের জন্য এই বিষয় খুব কঠিন ছিল আর আল্লাহ মাফও করে দিচ্ছেন আল্লাহ মাফের ঘোষণা করে দিয়েছেন ফালা বাসের না এখন তোমরা তাদের সাথে মানে বিবিদের সাথে স্ত্রীদের সাথে কি করো সহবাস করো মিলিত হও অসুবিধা নেই রাত্রে সহবাস করো ওটাগু মা কতাব আল্লাহ আল্লাহ আর তলাশ করো যা আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য কি লিখে রেখেছেন আল্লাহ রবের ভাগ্যে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ছেলে মেয়ে লিখে রেখেছেন এইটা তালাশ করো ঠিক আছে মানে রমজানের রাতেও এই আশা নিয়ে যে আল্লাহ পাক আমাকে नेक সন্তান দিক স্বামী স্ত্রী মিলিত হইতে পারো অবতাকু মাকাত আল্লাহু লাকুম তাহলে এখানে বিবাহের বা স্বামী স্ত্রী মিলনের একটি মুখ্য লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে হ্যাঁ জি বংশবৃদ্ধি করা হ্যাঁ আল্লাহর

এইরকম একটি ঘটনা ঘটে যাবে ওয়াই না কায়েস বিনের শেরমা আনসারি কানা সাইমান এই আনসারী সাহাবিক কাইস বিন শেরমা রোজাদার ছিল ওয়া কানিয়া অমোজালেকি আমল অফি আরোদেহি জমিনে খেজুর বাগানে সারাদিন কাজ করেছে বেচারা ফালাম মাহাদারাল এফতার ইফতারির সময় যখন হয়েছে আ তাই ইমরাত হয় স্ত্রীর কাছে আসলো মাঠ থেকে ফাকালা বলল আলি ইন্দাক কে তো খাবার দাবার আছে কালাতাল্লাহ কিছু তো নেই বাড়িতে ওয়ালাকিন আনতালে কুফা আতল বোল্লা তবে আমি যাচ্ছি পাশের বাড়িতে কোথাও ধার খরচ কিছু পাই কি পাই না দেখি খাবার কাউরি বাড়িতে নিয়ে আসছি আপনার জন্য আপনি রোজা আছেন নিয়ে আসছি জি বলছেন যে ওইদিকে স্ত্রী গেছে কিছু খুঁজি করার জন্য ওর ঘুম এসে ঘুমিয়ে পড়েছে ওয়াজা আতিমোনা স্ত্রী আসলো ফালাম্মার আত্ম কিছু খাবার দাবার কোথাও কিছু নিয়ে এসছে ফালাম্মার আথু যখন ঘুমন্ত অবস্থায় দেখলো ওই মহিলা কাল খাই হাই তোমার ভাগ্য খারাপ খাই বা হ্যাঁ তোমার দুর্ভাগ্য আনিমতা শুয়ে গেছ ঘুমিয়ে গেছো তুমি ঘুমিয়ে গেছো সারারাতের জন্য খাবার হারাম কারণ আল্লাহ পাখের এটি হুকুম ছিল প্রথম হ্যাঁ রমজানের দ্বিতীয় হয়ে যেতে রমজানের ওই 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 কয়েকদিনের মধ্যেই কিন্তু মানুষ হয়ে গেছে হুকুম

হ্যাঁ এইভাবে আকুলু ওয়াশরাবু হাত্তা ইতা বাইয়ালকুমুল খায়তুল আবিয়াজ আজ খায়তুল আসওয়াদ মিনাল ফাজর পানা আর করতে থাকো হ্যাঁ ভোর হওয়া পর্যন্ত ফজরের যে সাদা রেখা আর যতক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন সামি ইসতিরিখে তো বলছে হুননা লিবাসুল লাকুম আনতুম লিবাসুল হান তারা তোমাদের পোশাক আর তোমরা তাদের পোশাক হ্যাঁ পোশাক কি করে দূরে থাকে না গায়ে লেগে থাকে এই লেগে থাকে ঠিক না পোশাক বড় অলংকার রয়েছে এতে এটা একটা দিক বলছি কেননা এর থেকে বোঝা যায় যে পোশাক যেমন পোশাক দূরে থাকে না পোশাক গায়ে লেগেই থাকে ঠিকই তেমনি রমজানের রাতে দিনে রাতে তো সহবাস যায় দিনে দিনে সহবাস হারাম কিন্তু পোশাক তো গায়ে লেগেই থাকে ঠিক না গায়ে লেগে তো সুতরাং দিনে যদি পাশাপাশি ঘুমাও যায় না যায় নয় আর একটা মশলা এখান থেকে ইস্তেমাল আর একটা মশলা ইস্তেমাতো লেবাস থেকে হুন্না লেবাস শুনলাম লেবাস পোশাক গায়ে লেগেই থাকে সুতরাং আপনার পাশাপাশি যদি একই চাদরে একই কম্বলে অথবা একই বিছানায় ঘুমায় তো কোনো অসুবিধে নেই একই চাদরে একই লেহাফে একই কম্বলে দুইজন যুবক দশ বছর বয়স হলে ঘুমানো যায় না নিষেধ করেছে না বিক্রি সফর কোবাইনহম ফিল্মাদাজে আমাদের দেশে এই ভুলগুলি করে একটা চাদর লম্বা চাদরে হ্যাঁ দুই ভাই অথবা খালাতো ভাই মামাতো ভাই সাবালক আহ সব সাবালুক হোক আর না হোক দশ বছর থেকে নিষেধ করেছেন বিকারী সন কিন্তু স্বামী স্ত্রী রোজার দিনেও জায়েজ এর বৈধ তা হুন্না লেবাস উল্লাহ কুমানতুম লেবাস উল্লাহ হন্না থেকে নিতে পারেন তবে লেবাস পোশাকের কাজ হচ্ছে মানিজ্যোর ঢাকা এখানে আর শিক্ষা দেওয়া হয়েছে লেবার পোশাক কী করে হ্যাঁ মান সম্মান ঢেকে রাখা মানিজ্যোর ঢাকের শরীরটা ঢেকে রাখে তো স্ত্রী স্বামীর মানিজ্যোর থাকবে আর স্বামী স্ত্রীর নিজের থাকবে একে অপরকে অপমান করার চেষ্টা করবে না হ্যাঁ জি একে অপরের মানহানি করবে না একে একে অপরের অপরের বদনাম করবে না দোষগুলি এখানে সেখানে বলে বাড়াবে আপনি বন্ধু মহলে আপনার স্ত্রী দস্তুটি বলে বাড়াচ্ছেন আর ও বান্ধবী মহলে বা বাবার বাড়ি যখন যায় তখন বন্ধের মায়ের কাছে বলে যে তোর জামা এই তোর জামা এই যাই সে বুঝা বলবে না এরকম করবে না কারণ পোশাক পোশাকের কাজ হচ্ছে ঢেকে রাখা অতএব যা মত আল্লাহ লেখলো আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন তা তো লাস্কর আল্লাহ রব্বুল আলামিন যা লিখে রেখেছেন তার একটা জিনিস হচ্ছে রমজান মাসের শেষ 10 রাতে আর বিশেষ করে শেষ 10 রাতের বেজন রাতগুলির কোন একটি রাত হচ্ছে লাইলাতুল কদর এই কথা আল্লাহ পাকের লয় محفوظ লিখা আছে সুতরাং তোমরা আল্লাহ যে লাইলাতুল কাদার লিখে রেখেছেন শেষ 10 টি রাতে তা কি করো অবতাগু তালাশ করো লাইলাতুল কদর তালাশ করো তাহলে এই আয়াতের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী তাহারাউ লাইলাতাল কদরি ফিল বিতরে মিন আল আশর আواخر মিন রমজান তোমরা লাইলাতুল কদরের সন্ধান চালাও তাহারাউ এখানে অবতাগু আর ওখানে তাহারাউ একই অর্থ তাহারে মানে প্রচেষ্টার সাথে তালাশ করা মেহনত পরিশ্রম করে তলাশ করা তোমরা তালাশ করো

যে লাইলাতুল কদর কি উপেক্ষা করে গেলে ভুলে গেলে না না ওয়াব তাগুমা কতব আল্লাহ لكم তোমাদের জন্য যদিও হালাল করা হয়েছে স্ত্রী কিন্তু ঠিক আছে বিশ্রামজন পর্যন্ত ঠিক আছে তারপরে এই শেষ 10টি রাত এই রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো অবতাগুমা কতব আল্লাহ لكم এবার বুঝেছেন জি হ্যাঁ নবী এর প্রমাণ উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু শেষ 10টি দিন রাত এতে ইতিকাফ করেছিলেন তাহলে স্ত্রীর কাছে যান না সাদাল মিজার লুঙ্গি মজবুত করে কুষে নিয়েছেন মানে স্ত্রীর কাছেও যাননি জি তাহলে কি জায়েজ নয় শেষ দশটি রাতে স্ত্রীর কাছে যাওয়া কিন্তু যদি কেউ না গিয়ে এই দশটি রাতে হ্যাঁ পুরোপুরি এবার বন্দীগিতে লাগায় সবচেয়ে ভালো এতে কাফের মাধ্যমে যদি হয়তো আরো ভালো হ্যাঁ আচ্ছা যদি কেউ যায় স্ত্রীর কাছে এই শেষ দশটি রাতে একুশ থেকে শুরু করে উনত্রিশ ত্রিশ পর্যন্ত রমজানের শেষ দশটি রাতে যাক কিন্তু রাতের সিংহভাগ শুধু স্ত্রী সম্ভবে চলে গেল আমদ চলে গেল নাপাক থেকে চলে কেটে গেল আর কিছু সময় আল্লাহকে ডাকলেন ওয়ালাইয়াজ করুন আল্লাহ এই রকম যেন মোনাফেক চরিত্র নয় বরং ঠিক আছে তোমার শারীরিক চাহিদা মনের চাহিদা পূরণ করে নাও কিছুক্ষণের জন্য শেষ দশটি রাতে হলেও আর তারপর অধিকাংশ সময়টা এই রাতগুলির অবতাগু মা কাতাবাল্লাহ লাহ আল্লাহ তোমাদের জন্য যে লিখে রেখেছেন লাইলেতুল কাদার এই শেষ দশটি রাতে আর বিশেষ করে বেজোড়গুলিতেই সেই লাইলেতুল কাদার তলাশ করা বুঝেছেন স্পষ্ট আয়াতের তফসির তারপর আল্লাহ বলে ও তার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তুবাশিরহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ কেউ ভাবতে পারে এই কথা আগের যে স্বামী-স্ত্রী মিলনের বৈধতার কথা উল্লেখ করা হইলো ওহিল্লা লাকুম লাইলাতাসিয়ামির রাফাসু ইলা নিসাইকুম রোজার রমজানের রাত গলিতে দিনে রোজা রাখো রাত্রে স্ত্রী সহবাস কর আল্লাহ হালাল করেছেন এতে থেকে আবার এই কথা কেউ নেয় না হালাল করেছেন মানে এতে কাবে থাকি আর বাইরেই থাকি যে কোন অবস্থায় হালাল ভেবে নিতে পারে কি না ভুল হয়ে যেতে পারে কি না হ্যাঁ যাতে করে এই ভ্রম না হয়ে যায় এই গুমরাহি না হয়ে চলে আসে যার ফলে আল্লাহ সতর্ক দেখো তবে যদিও তোমাদের স্ত্রী হালাল করা হয়েছে স্ত্রী হালাল করা হয়েছে যারা এতে কাফের নেই তাদের জন্য আর যারা এতে কাপ করে তাদের জন্য নয় হন না আর তোমরা তাদের সাথে মিলিত হবে না স্ত্রীদের সাথে সহবাস যাবে না ওয়ান তুম আকে ফোনাফিল যখন তোমরা মসজিদ গুলিতে এতে কাফ অবস্থায় থাকবে মসজিদ গুলিতে থেকে অবস্থায় থাকবে তাহলে এতে অবস্থায় স্বামী স্ত্রী মিলন বা তার পূর্বকালে যেসব ঘটে থাকে আলিঙ্গন কাম ভাব নিয়ে তার দিকে তাকানো স্পর্শ করা চুম্বন সমস্ত কিছু না একমাত্র সাধারণ ভাবে দুনিয়াবি অথবা দিনই কথা বলা যেতে পারে যেমন জামানবী একমিস গল্প করেছেন হাদিস আপনাদেরকে